নিরাপত্তার দাবিতে এবার কর্মবিরতির ডাক দিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের 150 জন ইন্টার্ন সহ প্রায় 350 জন ডাক্তারি পড়ুয়া। বৃহস্পতিবার রাত 2:30 থেকে তারা এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন, আর প্রতিশ্রুতি নয় পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। কর্মবিরতিতে অংশ নেওয়া ইন্টার্ন ও ডাক্তারি পড়ুয়ারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে মেল মেডিসিন ওয়ার্ডে পরপর দুজন রোগী মারা যান। ওই সময় কোনো অভিজ্ঞ চিকিৎসক ছিল না, ছিল না পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা। ওই অবস্থায় ওই দুই মৃত রোগীর পরিবারের হাতে আক্রান্ত হন কর্তব্যরত ইন্টার্নরা। ওই দিনের এই ঘটনা নিয়ে এক মাসে তিনবার তারা রোগীর পরিবারের হাতে আক্রান্ত হলেন বলে জানিয়েছেন। কর্মবিরতিতে অংশ নেওয়া অনির্বাণ মণ্ডল স্বপ্নীল ভট্টাচার্যরা বলেন, একটা মডেল মেডিসিন ওয়ার্ডে দুজন ইন্টার্ন নাইট ডিউটিতে থাকেন, 7টি বেডের রোগীর সংখ্যা 300, সেখানে মাত্র দুজন লাঠিধারী নিরাপত্তা রক্ষী, পিজি স্টাফ থাকলেও তারা অনকলে ব্যস্ত, ফলে রাতভর এই বিপুল পরিমাণ রোগীর চাপ দুজন ইন্টার্নকে সামলাতে হয়। রাতের দিকে কোনো সিনিয়র চিকিৎসককে পাশে পাওয়া যায় না, একই সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামোগত অভাব তো রয়েছেই। তাই এবার আর প্রতিশ্রুতি নয়, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করা হলে কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। স্টুডেন্ট অ্যাসোসিয়েশন উইন ডক্টর রণদেব ব্যানার্জি বলেছেন, কর্মবিরতি চলছে, ওদের একটু রাগ হয়েছিল আলোচনায় আসছে, তবে এই মুহূর্তে হাসপাতালের সমস্ত পরিষেবা চালু রয়েছে, ওটি চলছে, হাসপাতালে কোনো রোগী মারা যাবেন না এই কথা নিশ্চিত করা যাবে না। চিকিৎসকরা প্রত্যেকটি রোগীকে সুস্থ করার তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন। একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতির বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসের সামনে ওরা ওই কথা বললে ঠিক বলছে না, সিনিয়র চিকিৎসক থাকেন তবে তারা ছাত্র, তাদের সমস্যার বিষয়টি দেখা হচ্ছে বলেই জানান তিনি। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। বিকজ আমাদের নিরাপত্তার অভাব, একটা মেল মেডিসিন ওয়ার্ডে আমরা দুজন ইন্টার্ন নাইট ডিউটি করছি, যেখানে বাইরে একটা আর্ম ফোর্স নেই, দুজন লাঠি ধরা গার্ড থাকে, এবং পেশেন্ট ষাটটা বেডের জায়গাতে 300টা পেশেন্ট থাকে। এটা কি দুজনের পক্ষে করা সম্ভব? রাত্রে আমাদের পিজিটি দাদারা থাকেন, তারা অনকলে থাকেন, ঠিক আছে, কিন্তু 300টা পেশেন্টের দায়িত্ব কি দুজন ডাক্তারের পক্ষে নেওয়া সম্ভব? আমরা সদ্য নতুন ডাক্তারদের জয়েন করেছি। অবশ্যই নিরাপত্তার অভাব, এই নিয়ে এক মাসের মধ্যে একটা দুটো দিন 3 নম্বর ঘটনা, কালকে এক রাতের মধ্যে 3 বার থ্রেড দেওয়ার ঘটনা ঘটেছে, পেশেন্ট বাড়ি বলছে বাইরে বেরোলে দেখে নেব। ইন্টার্নদের কথা আমরা আলোচনা ধরছি না এখন, ইন্টার্নদের যেটা কথাগুলো বলছে, যেটা প্রেসের সামনে বলছে, সেটা ঠিক বলছে না। যদি আপনাদের প্রেসের সামনে কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে যে সিনিয়র ডাক্তাররা নেই, সেটা সম্পূর্ণ ভুল। রাত্রি 11:30টার পর তারা থাকেন না, পুরো সিনিয়র ডাক্তাররা একদম নিশ্চয়ই একদম উপরে সিনিয়র ডাক্তাররা রাত্রিবেলা থাকবেন না, পিজিটিরাও থাকেন, সিনিয়র আরএমওরাও থাকেন, আরএমওরা ফ্লোরেই থাকে, সমস্ত ডাক্তাররাই থাকেন, তারা প্রত্যেকে এমডি মেডিসিন ডাক্তারবাবু তারা থাকে। কালকে 11:30টার সময় ঘটনা ঘটেছে, আমরা দেখছি, আলোচনা করে নিচ্ছি, এরপরে আপনারা আপনাদের আবার ঠিকমতো প্রিন্সিপাল স্যার বা এমএসসিপি স্যার কেউ একটা বিফাপ করবেন আপনাদের।